जी भैया फ्रीलांस freelance.com लिखे सर्च करें। এখন সাইন আপ ক্লিক করতে পারেন। এখানে একটা ইমেল আইডি প্রোভাইড করেন আর একটা পাসওয়ার্ড প্রোভাইড করেন। একটা ইউজার নেম মনের মতো সাজাইলেন। এখানে দুটো অপশন দেওয়া আছে, ওয়ার্ক আর হায়ার। তা আপনি এখানে ওয়ার্ক দেন। আচ্ছা, এখানে প্রথমে আপনার এখানে 60% এর উপরে যদি আপনার এখানে প্রোফাইল সেটআপ না থাকে বা অপটিমাইজ করা না থাকে সেই ক্ষেত্রে আপনাকে এখানে কাজ করতে দেবে না। তো ঠিক আছে, এখানে আপনি স্কিল গুলো অ্যাড করে নেন। আপনি ওখানে ম্যানুয়ালি লিখতে পারেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, ম্যানুয়ালি লিখুন, ওটা বেটার হবে। সেগুলোর নাম লিখে না কে করে ইনস্টাগ্রামে এটা দিব, দেন দিতে পারেন, যদি আসে তো দিয়ে দেন। ঠিক আছে, নাকি আরো দিব? আরো দেন, সমস্যা নাই, তো এখানে আটকাবে না। নেক্সট করে দেই। হ্যাঁ, নেক্সট করে দেই। এখানে আমরা ফেসবুক আইডিটা লিংক করতে হবে। এখানে প্লাস বাটনে ক্লিক করলে স্কিপ করতে পারবেন না, এখানে একটা অ্যাকাউন্ট আপনাকে ইয়ে করতে হয়, আদারওয়াইজ পরবর্তীতে প্রবলেম করবে। জি, ঠিক আছে। নেক্সট করে দেব। হ্যাঁ, নেক্সট করে দেব। পিকচার তো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, সমস্যা নেই, আমি পিকচার পরে চেঞ্জ করে দেব। পিকচার পরে চেঞ্জ করে দেব। আচ্ছা, এখানে আপনার বায়োটা দিবেন বা আপনার সবকিছু বলবেন, আর নিচে আপনার fiverr.com থেকে সবগুলো কপি করে নিয়ে আসে এখানে
পেস করে দিন, কিচ্ছু হবে না। আচ্ছা এ ডেসক্রিপশন আছে, ডেসক্রাইব করতে হ্যাঁ ডেসক্রিপশনে দিয়ে দিব নি। হোয়াট ডু ইউ ডু ইট? আমরা বায়োটা ইন এ লাইন ওই ফাইবার থেকে বায়োটা কপি করেন। হে দি জেন মার্কেটিং কনসালট্যান্ট, ও যে লেখা আছে ওটা কপি করে নিয়ে এসে পেস্ট করে দেন, কিচ্ছু হবে না। ওইভাবে ডেট সিলেক্ট হবে না মনে হয় না, ম্যানুয়ালি করতে হবে। উপরে দেখেন ব্যাক অপশন আছে, হ্যাঁ ঢাকা লেখা মাত্র চলে আসছেন আপনি যদি হোস্টেলের দালাল লেখেন তাহলে হয়তো সম্পূর্ণটা চলে আসবে। মানে স্যার হচ্ছে যে আর কি বাংলাদেশ না দিয়ে যদি বাইরের কোনো কান্ট্রি এখানে দিয়ে দেওয়া যায়। আপু এখানে প্রবলেম আছে, প্রবলেম হবে না কারণ এখানে আপনার আপনি এখান থেকে টাকা উঠাইতে পারবেন না, আপনাকে আইডি কার্ড দিয়ে এখানে ভেরিফাই করতে হয়। হোস্টেলের দালাল লেখেন তো ওখানে অ্যাড্রেসের ওখানে আসছে দুই নম্বরে। নেক্সট করে দেব, হ্যাঁ এবার নেক্সট করে। আচ্ছা এখন আপনি মেইলটা একটু চেক করেন, মেইলটা চেক করেন আগে। আচ্ছা মেইলটা চেক করুন, হ্যাঁ মেইল আসছে ওটা ভেরিফিকেশন চাচ্ছে হয়তো। আচ্ছা মেবি লেটার, মেবি লেটার। এখানে একটা ফোন নাম্বার দিয়ে আপনার ইয়েটা ভেরিফাই করতে বলতেছে, উপরে দেখেন। এখন করতে হবে, পরে করলে চলবে না? স্ক্রিন শেয়ার অফ করে এখন করে ফেলেন, ওটা বেটার হবে। আচ্ছা
আচ্ছা ঠিক আছে। ভাই আমার প্রেজেন্টটা দিয়েন তো প্লিজ। রাকিবুল ইসলাম ভাই আমারটা। হ্যাঁ ভাইয়া এই নাম্বারটা কি পরে চেঞ্জ করা যাবে? সম্ভবত যাবে। কি বললেন দন্দন ভাই? এখানে আপনার নাম্বার চেঞ্জের কোন ইয়া করার অপশন নেই। আপনি নাম্বারটা ইয়া করতে হবে, ওদের একটা ইয়া আছে মানে পার্সেন্টেজ আছে। আপনি ওখানে সর্বনিম্ন 55 হতে হবে আপনাকে, মানে একটা 100 এর মধ্যে 55 যখন আপনি হতে পারবেন ওদের ইয়া, তখন আপনি ওখানে কাজ করতে পারবেন। স্যার আপনি কাজ করতে পারবেন? জি ওদের একটা ইয়া আছে মানে পার্সেন্টেজ আছে, আপনি 55 হলে এখানে কাজ করতে পারবেন। আচ্ছা স্যার, যেগুলো আইডি লগ ইন করতে বলছে এগুলো লগ ইন করতে হবে। বাকি আছে হচ্ছে হলো ফজলে রাব্বি আর হচ্ছে হলো রিয়াদ হাসান। রিয়াদ হাসান তো এগিয়ে বেচেন না। রাজুল ইসলাম প্রেজেন্ট করছি। আচ্ছা ঠিক আছে, গড়িয়াপু কাজ কি হয়েছে ওটা? ওখানে প্রোফাইল সেট আপ মানে 60% 55 না 60% সম্ভবত। আইডি চলে যাবে। তারপরে যদি সেম হয় তাহলে রাখে, নইলে আবার আইডি মানুষটা বহু প্রোভাইড করছেন এখন লোকেশন টোকেশন এগুলো একটু দিয়ে দিন। এখানে কিছু মানে পার্সেন্টেজ আছে এগুলো ফিল আপ হবে। লোকেশন কি ঢাকা বাংলাদেশ এই টিকেটে দিব? এশিয়া ঢাকা ওই হোসেন দালানটা কপি করে নিয়ে আসা দেন। তারপরে
নিচের দিকে আসেন একটু। আচ্ছা ল্যাঙ্গুয়েজের এখানে আপনার ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি এগুলো একটু দিয়ে দেন। ওই যে আপনার হিন্দি আছে ওখানে আরেকটু উপরে। হ্যাঁ আচ্ছা আই অ্যাম টু ব্রাউজ ব্রাউজ এন্ড ইংলিশ ওকে সেভ সেটিংস ফাইন। দেখেন অলরেডি আপনি বিভিন্ন কাজে অফার পাচ্ছেন। আচ্ছা এবার আপনার স্ক্রিন শেয়ারটা অফ রাখেন। অঙ্গন ভাই কিংবা তন্ময় দাদার ভিতর কেউ স্ক্রিন শেয়ার দিয়ে বাদ বাকি কাজটা একটু দেখাই দেন যে কিভাবে আপনি এখানে একটা অর্ডার প্লেস করবেন। আরেকবার স্ক্রিন শেয়ার দেন আপনি দেখাই দিলে বেটার হয়। আরেকটা হচ্ছে হলো যে কনটেস্টে কিভাবে পার্সেল করবেন। ট্রাস্ট এন্ড ভেরিফাই অপশনে গিয়ে দেখা যায় যে কত পাইলো। আচ্ছা আচ্ছা স্ক্রিন শেয়ারটা দেন তো একবার। আচ্ছা এখানে কোথাও এক জায়গায় লেখা মানে খুঁজে বের উপর দিকে উঠান তো একটু। ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন লাস্টের অংশ। ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন এটাতে হ্যাঁ কারেন্ট ট্রাস্ট স্কোর 35। আচ্ছা ভেরিফাই লিঙ্কিং অ্যাকাউন্ট আচ্ছা ওটা দিয়ে দেন তাহলে ওটা কানেক্টেড হয়ে যাবে। এখন স্পেশালটা অফ করেন। আচ্ছা তন্ময় দাদা বা অঙ্গন ভাই ভিতর যেকোনো একজন একটা কন্টেস্টে বিট করে দেখান। আর একটা হচ্ছে না কিভাবে আপনার মানে একটা অর্ডার ব্রাউজ করবেন সেটা একটু দেখান। স্যার আমার নেট খুব স্লো চলতেছে আমি করতেছে আমার ফাইবার। আচ্ছা অঙ্গন ভাই ঠিক আছে। আচ্ছা সাধারণত গণহারে সবাই জমা দেয় কাজ থেকে গণহারে সবাই জমা দেয় বাইরে যেটা পছন্দ হয় সেটা কেউ করে বাকি সবগুলা বাদ। এখানে আমি যেহেতু করছি
প্রথমে তো গ্রাফিক্স এর উপরে ছিল, তারপর নিজেই দেখাচ্ছি আপনাদের একটা মানে আপডেট কালেকশন করতে পারেন এখান থেকে। জি হ্যাঁ, এন্ট্রি থেকে দেখা যায় যে কত দূর কাজ আর বায়ার কি পছন্দ করতেছে, মানে কোন কোন জিনিসগুলো দিলে বায়ার পছন্দ করতেছে। যেমন এখানে স্টার মার্কিং করে দিচ্ছে, সাধারণত যেগুলোর ভালো লাগতেছে ওইটি এরকম। এখানটা ইচ্ছা মতোই দেওয়া যায়, যতগুলো ইচ্ছা তত এন্ট্রি দিতে পারবে, যতগুলো ইচ্ছা পাবে। এখানে 25টা এন্ট্রি দিতে পারবে। আমার তো দিনে 7-8টা বন্ধ দিছি, তো 25টা করা সম্ভব না, 25টা অনেক। আমি যখন গ্রাফিক্স দিলাম একদম প্রপার বাংলাদেশে, অবশ্যই গিয়া আইডেন্টি কার্ডে উপরে 25টা 26টা করে এন্ট্রি দিত প্রত্যেকটা, দিল ম্যাক্সিমাম ও উইন হইতো বিজনেস কার্ডের ক্ষেত্রে। আমি তো 8-10-12টা দিতে আসছি। কপি ডিজাইন করলে বেন্ড করে দেন না তুমি? বানানোর পরে এন্ট্রিতে যায়, এন্ট্রি করা যায়। আর এন্ট্রি যে করার জন্য এখানে বিভিন্ন স্টেপ আছে আর কি, একটিভ করে ফেলা, মানে যেগুলা বায়ার রাখছে বা ডিলেট করে দেয়নি, যেগুলো আমার পছন্দ নেই রিজেক্ট করে দেয়নি, ওগুলো একটি টপ যেগুলোতে ই থাকবে রিজেক্টেড, তো যেগুলো রিজেক্ট করে দিল। আর আমি যদি কোনো এন্ট্রি করি, এখানে মাই এন্ট্রি নামে একটা অপশন আছে, ওখানে যা আপনার এন্ট্রি গুলো দেখতে পারবেন যে মা কি হইল কিনা ই হইল। আর যাদের এন্ট্রিতে এটার বেশি থাকবে তাদের আগে দেখা সাধারণত, এটা হচ্ছে ইএস সিস্টেম, কনটেস্টেড সিস্টেম। আর এর ভিতর থেকে যে কোনো একটা পছন্দ করবে ব্যান ওই ওটাকে উইন করাবে, আর 1900 টাকা পাবে, 800 টাকা। কি বলে এমনি এর ক্ষেত্রে এখানে মানে যে সার্ভিস দিয়েছে ওই সার্ভিসের আমি কি পারেন ওই অংশটা ভালো মতো করে সাজাই লেখেন। যেমন ফাইবার ই দেওয়ার সময় যে রিলেটেড গিয়ে ওখানে উনি বলে দিছে 6 দিন মনে হয় নাকি আর কিছু লাগে না। আর নিচে একটা প্রজেক্ট মাইলস্টোন আছে, বলতে যদি প্রজেক্টটা অনেক বড় হয় ধরেন $250-300 মনে করেন ডাটা এন্ট্রি 3টা ধাপ, তাই মনে করেন আপনি $50 কাজ করলেন একটা মাইলস্টোন সেট করতে পারেন, তাহলে ওই ওইটুকু কাজ অর্ডার সাবমিট করার পরে অত ওইটুকু পেমেন্ট করা লাগবে, তারপর পরবর্তী ধাপে যাবেন। এরকম করে 3-4টা মাইলস্টোন সেট করা যায়।
যেহেতু এটা একবার কাজ করে আমি সেট করতে পারছি না, কারণ একটা জিনিস দেখবো তুমি দিয়ে দিবো আমাকে ডিরেক্ট পেমেন্ট করবে। এখানে আর কিছু নাই, শুধু বিডিং করা লাগে, ডেট দেওয়া লাগে, টাইম দেওয়া লাগে, ডিসক্রিপশনটা লিখতে লাগে, মাই স্ট্রেঞ্জ যদি সেট করতে চান তখন পাওয়ার প্রজেক্টটা সেট করবেন আর প্লেস বিট করে যাবেন। সম্ভবত বিডিং এর লিমিট আছে মেবি, তো না দেখি কখনো করছিল, আমি ওই পরিবার কাজ করি এটাতে মাঝে মাঝে দুই একটা কাজ করতে কনটেস্ট করি যাতে প্র্যাকটিস এর জন্য, ফ্রিল্যান্সার আমি অ্যাক্টিভ না, কিন্তু একটা প্ল্যাটফর্মের সাথে পরিচিত থাকা ভালো আর কি। এই যে প্রজেক্টে যা ভিউ মাই প্রজেক্ট গেলে আপনি যেগুলোতে বিডিং করছেন আপনার বিডিং গুলো সব দেখাবে, মানে বিডিং ইনফরমেশন গুলো দেখাবে, কেউ যদি সিলেক্ট করে বাকি ইনফরমেশন দেখাবে। একটা পোর্টফোলিও তৈরি করে দেখান পরে রিমুভ করে দিন। ভাই এখানে কি পোর্টফোলিও একটাই থাকবে নাকি যেগুলো আমরা বিট করছি প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাড করতে পারবো? প্রত্যেকটা ক্যাটাগরিতে আলাদা আলাদা আপনি পোর্টফোলিও করতে পারবেন, মনে করেন একটা কাজ করছেন কাজকে আপনি অ্যাড করতে পারবেন। তাহলে কয়টা লিমিট হবে? আমি তো বলি লিমিট গুলো আমার জানা নাই, আমি খুব কম কাজ করি এটাতে, খালি বেসিক গুলো জানি আর দুই একটা মাঝে মধ্যে, কিন্তু অনেককে দেখছি 10-12টা তারপরে পোর্টফোলিও দেওয়া আছে কাজেরও ছবি দেখছি সবার মধ্যে যে কাজ করছে বা যদি গ্রাফিক ডিজাইন কাজ করে ছবি এরকম করে দেখছি ইমেজ আর্টিকেল কোড ভিডিও অডিও আদার্স এটা বেশ জিনিসপত্র আমি দেখি চান কোন ই তৈরি করা আছে টাইটেল টাইটেল দিলাম লোগো দিলাম ঠিক করে নেন আর পাশে কোথাও একটা ফাইবার অ্যাকাউন্ট ডেট ট্যাব খুলে ওখান থেকে ডেটা গুলো কানেক্ট করে নিয়ে আসুন, তাহলে আর বেশি সময় লাগবে না। আপলোডে ক্লিক করার সময় আপলোডে দিয়ে আমার গ্যালারি ফাইল আর কি ইমেজের কোন লিমিটেশন নাই, ইমেজ তো আমি তো 5-6টা করে ইমেজ একসাথে অ্যাড করেছিলাম। আচ্ছা আর ম্যাক্সিমাম যে 10 MB পর্যন্ত আপলোড করতে 10 MB আর কি তো সব খবর দিয়ে নিজে জেনে তো যাচ্ছে কি স্টেপ দি দিলে আমি স্কিল অ্যাড করে দিলাম স্কিল প্লিজ সিলেক্ট রিলেভেন্ট স্কিল
তাহলে আমাদের পোর্টফোলিও তৈরি প্লাস অ্যাকাউন্ট তৈরি কন্টেস্ট তৈরি আর কন্টেস্ট যাওয়া এন্ট্রি করা আর হচ্ছিল সবকিছু তোমার দেখা শেষ। তাহলে ফ্রিল্যান্সার পাকে কি রাখতেছে যেটা জানার মতো আছে? আর যদি প্রোফাইল এডিট করা লাগে এখান থেকে যায় সবকিছু ইচ্ছা মতো এডিট করতে পারবে। এডিটে মেবি প্রবলেম করে না, এখানে আমি তো ব্যাংকটা কিছু না ইচ্ছা মতো এডিট করতে। আর ভেরিফিকেশন করার সময় একটু প্রবলেম আছে, একটু সাবধানে করা লাগবে, নইলে ভেরিফিকেশন নিতে যা আমি নিজে ভেরিফিকেশন করতে পারিনি, এক পেজটা বাকি আছে তো করতে যে একটু প্রবলেম হয়েছিল কম্পিউটার রাখা আছে পর। আচ্ছা এই যে ভেরিফিকেশন এক পেজটা বাকি আছে, মানে আমি যে বাসা থেকে ভাড়া বাসা তো আমি এখানে বিদ্যুৎ বিলের কাগজটা দিচ্ছি, ব্লক ওখানে নামটা পাঠশালার নামে আছে, এই জন্য প্রবলেম হয়ে গেছিল। পরে ওটা ভেরিফিকেশন করে দিয়ে আমি পরে আর অন্য ডকুমেন্ট ট্রাই করি। আর এই যে টাস্টেন ভেরিফিকেশনের ভিতরে এই যে 55% করে আমি সব কাজ করতে পেরেছি, 60% লাগে না ওটা বলের সাথে। আর এই যে ডেবিট কার্ড ইটি অ্যাড করলে বাকি 45% চলে আসবে। আচ্ছা ভাই ধন্যবাদ। তাহলে ফ্রিল্যান্সিং বা freelancer.com এ তার করার কোনো কোশ্চেন থাকলো না যে কিভাবে অ্যাকাউন্ট খুলবো, কিভাবে আপনার কোনো কনটেস্টে পার্টিসিপেট করবো? স্যার ফেভারিট মেসেজটা দেখে দাও একটু। হ্যাঁ দেখে দেন আপনি স্ক্রিনটা আবার শেয়ার দেন, উনি রেসপন্স করবে একটু। তোমরা দাদা আছেন? উইথড্র ফান্ডে ক্লিক করেন, প্রোফাইলে যান, প্রোফাইলে এখানে ক্লিক করে দিন উইথড্র ফান্ড। তারপরে প্রথম অপশনটা কি জানেন আমি বুঝতে পারছি, জুম ইন করেন একটু। মেথডের এখানে প্রথম অপশনটা ক্লিক করেন, জি তন্ময় ভাই এই যে মেথড অপশনটা আছে না, মেথডের নিচে অপশনটা ক্লিক করেন প্রথমটা। আমি বুঝতে পারি আমার এক্সপ্রেস উইথড্রল, এক্সপ্রেস উইথড্রল এটা, হ্যাঁ ওটাতে ক্লিক করো। নিচে যান, স্কিপ দেন, স্কিপ। বাংলাদেশ কি পরিমাণ উইথড্র করেছে, ব্রাঞ্চ
এখানে লেখা দিলে একটা অসুবিধা না ট্রান্সফার অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট টাইপ কিরকম অ্যাকাউন্ট গুগল ম্যাপে তো মাই লোকেশন ইয়ে করে হ্যালো হ্যালো উপরে একটা ব্যাংকের অ্যাড্রেস দিব বাংলাদেশ সর্বশেষ লিমিট কত সর্বনিম্ন মাসে আটটা মিট করতে পারবো দেখে শুনে করতে পারবো আর যে বিটটা সাকসেস হবে ওটা মানে কাউন্ট হবে না বুঝলাম না যে বিটটা সাকসেস হবে মানে যে বিটে কাজ পাবো সেটা মানে কাউন্ট হবে না জি স্যার বিটা রিটার্ন পাবো তাহলে নাকি হ্যাঁ হ্যাঁ ওরকম তো অপশন আছে ফাইবার আপার দুটোতেই দেয় আচ্ছা তাহলে কি স্ক্রিন ড্রপ করব হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের বেসিক যে আপনার ইয়েটা সেটা কমপ্লিট হয়ে গেল ওকে এরপরে যেটা আছে সেটা হচ্ছে হলো আপওয়ার্কে কি অবস্থা একবার দেখে আসি
আচ্ছা, এখনো সমস্যা চলতেছে, ওদের কাজ চলতেছে, ডেটাবেস নয়? আচ্ছা, এখানে যে জিনিসটা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছিল পোর্টফোলিও। বায়ো পোর্টফোলিওটা পাওয়া যাবে হচ্ছিল এর প্রোফাইল থেকে গিয়ে, এখানে দেখেন পোর্টফোলিও একটা অপশন দেওয়া আছে। প্রথমে প্রোফাইলে আসলেন, তারপর এখানে দেখেন পোর্টফোলিও অপশন আছে। এই পোর্টফোলিও হচ্ছে এখানে আমাদের গিগ, যেটা এখান থেকে আমাদের অনেক সময় অর্ডার আছে। আমরা তো বিট করতে পারবোই, এটা ছাড়া এখান থেকে আমরা অ্যাড করে নিয়ে আমাদের একটা পোর্টফোলিও তৈরি করতে পারবো। সেটা টেকনিক্যাল সার্ভিসের কিছু সমস্যা ফেস করাচ্ছে না আমাদেরকে, তা আমাদের হয়তো একটু সময় লাগবে। তাহলে আমরা অন্য একটা টপিক ততক্ষণে কভার করি, সেটা হচ্ছে হলো, আচ্ছা চলে আসছে, দেখেন এখানে একটা পোর্টফোলিও আমি প্রায় তৈরি করে রেখে দিয়েছি। আচ্ছা, এটা এখন কাজ করতেছে না, এটা আমরা ব্রেকের পর দেখার চেষ্টা করব। তাহলে একটা ছোট্ট একটা টপিক, সেটা আমরা কমপ্লিট করে আসি। সেটা হচ্ছিল ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, এর সম্পর্কে কার কোনো ধারণা আছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং নিয়ে? এটা কিভাবে কাজ করে বা সুযোগ সুবিধা কিরকম? হ্যালো বলেন ভাই। না স্যার, ওরকম ধারণা নেই। আচ্ছা, ক্লাসিফাইড সাইজ নিয়ে আমি কিন্তু আলোচনা করছিলাম যে জিলো এক ধরনের ক্লাসিফাইড সাইটস, ইয়েলো পেজ বা ইয়েলপ ইয়েলো ডিরেক্টরি সাইটস। তা ক্লাসিফাইড সাইটস এর সাথে কিন্তু আমাদের পরিচয় আছে। ক্লাসিফাইড সাইট হচ্ছে হলো এমন কিছু সাইট যেখানে আপনাকে কি করতে হবে, অন্যের হয়ে, অর্থাৎ কেউ আপনাকে এখানে প্রোফাইলের ইমেল আইডি এন্ড পাসওয়ার্ড দিয়ে দিল, তার প্রোডাক্টের ছবি দিয়ে দিল, সবগুলো ইনফরমেশন আপনাকে প্রোভাইড করলো। করার পর বললো যে ঠিক আছে, আমি আপনার সবকিছু দিয়ে দিলাম, আপনি আমার এই প্রোডাক্টের মানে বিক্রি করে দিতে সহায়তা করেন। আচ্ছা, একটা এক্সাম্পল দিলে আপনি হয়তো বুঝতে পারবেন জিনিসটা সহজভাবে। আচ্ছা, আমরা যদি এখানে একটু খেয়াল করি, তো ইনি বলতেছেন যে ইনি কি করবেন, আপনার অ্যাডটা, আমার একটা অ্যাড থাকবে, সেই অ্যাডটা উনি 30টার মতো টপ যে সাইটগুলো আছে সেগুলো ক্লাসিফাইড অ্যাড সাবমিশন সাইটসে উনি কি করবেন সাবমিট করে দিবেন। এই সম্পূর্ণ কাজের জন্য নেবেন উনি $5, এটা হলো 10, 50-এর জন্য 10, আর 120-এর জন্য 30।
আর এখানে বেনিফিট সার্ভিস এগুলো বিভিন্ন জিনিস এখানে ডিসকাস করছেন। আচ্ছা, ইনি দেখেন ইনিও একই কাজ করতেছেন, ইনি 50টা লাইভ অ্যাড দিবেন, 35টা লাইভ অ্যাড হচ্ছে ইউএস এর টপ ক্লাসিফাইড সাইটস এ আপনি দিবেন, বিনিময় নেবেন $5। এটা হচ্ছে 80-র জন্য নিবে হচ্ছে 15, আর 130-এর জন্য নিবে হলে 25। তাহলে বুঝতে পারলাম যে এরকম একটা কাজ আছে যেখানে আপনি অন্যের হয়ে পোস্টিং করে দিবেন কিভাবে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি যে ক্লাসিফাইড সাইট গুলো কি কি আছে বাংলাদেশে, যেরকম আছে bigquery.com, তো বাইরে কি কি আছে তার একটা আমার খোঁজ লাগে। এখানে অলরেডি আমি সার্চ করছি, তো সেই সার্চ থেকে আমি খুঁজে দেখি কি কি আছে। আচ্ছা, এখানে দেখেন এখানে সবকিছু একটা র্যাঙ্কিং সহ এদেরকে পৌঁছায় দিচ্ছে যে কোনটা কিরকম র্যাঙ্কিং আর কোনটার কিরকম ডিমান্ড আছে। তো এখান থেকে আমরা যে কোনো বাছে বেছে যদি আমরা এখানে 100টা সাইটে একটা 100টার মধ্যে অ্যাকাউন্ট খুলি আর তারপর থেকে যদি এরকম ভাবে কাজ করি তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। তো আমরা এখানে একটা খুলে দেখি কিরকম কাজ করে। এখানে অনেকগুলো সাইট আমাদের অ্যাক্সেস দিতে চায় না। আচ্ছা, ইউ পোস্ট ফ্রি অ্যাডস, আমরা এখানে একটা ক্লাসিফাইড সাইট অনেকগুলো সাইট পাইলাম, তার ভিতর থেকে একটা সাইট আমরা ঢুকলাম। আচ্ছা, তো প্রথমে আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এখানে লগ ইন করতে হবে। আচ্ছা, রেজিস্টার অ্যাকাউন্ট করে নেই আগে, যেহেতু আমি এখানে নতুন। দেখেন এগুলো সবকিছু দেওয়া হয়ে গেছে, প্লিজ হোয়াইট লিস্ট অ্যাডমিন আছে, দেওয়া কিছু দেওয়া আছে। আমার এখানে মেইল আসার কথা, তো আমার এখানে প্রোফাইলটা ভেরিফাই করে নিতে বলতেছে। আচ্ছা, আমার অ্যাকাউন্টটা ইনেবলড হয়ে গেছে, আর এখানে আমি দেখেন সব ধরনের সার্ভিস এখন দিতে পারবো। আচ্ছা, এটা স্কিপ করার ব্যবস্থা নেই। ভাই, যে কোনো ক্লাসিফাইড সাইটে কি পোস্ট দেওয়া যায়? সব 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 ওয়েবসাইট আপনি দিতে পারবেন না, বাছে বাছে নিতে হবে, এন্ড দেখতে হবে যে সেটা আপনার মানে ফ্রি কিনা। যেরকম এটা দেখে মনে হচ্ছে যে এটা ফ্রি না।
বা কিছু একটা প্রবলেম করতেছে।